উফ, সকাল থেকে এক কাপ চাও পাইনি। মনিকা, মনিকা বলে, এই মনিকা, কি হয়েছে নাকি? সারের মতন চেঁচাচ্ছ সকাল সকাল, বলি ভগবান কি গলায় একটু মধু দেয়নি নাকি? এই এক কাপ চাও কি পাবো না ঘুম থেকে ওঠার পর? তুমি কি আশা করো? আমি কি তোমাকে আরডি বর্মনের মতো বলবো, মনিকা লালা লালা লালা, ও মাই ডার্লিং, এতক্ষণ ছিলে কোথায় তুমি? আমার একটু দুধালার সাথে দরকার ছিল, তাই কথা বলছিলাম। তাদের কি বলে মেয়ে ছেলেদের বুদ্ধি, মানে কোথায় 6 মাসের বাড়ি ভাড়া বাকি, দেবুদার সাথে গিয়ে একটু গল্প করবে তা না, দুধওয়ালার সাথে গল্প করছে। তোমার লজ্জা করে না? তুমি স্বামী হয়ে স্ত্রীকে বাড়িওয়ালার কাছে পাঠাচ্ছ, তোমার নিজের মুরুদ নেই, 6 মাসের বাড়ি ভাড়া বাকি রেখে এখন তুমি দেবুদার কাছে আমাকে গল্প করতে পাঠাচ্ছ, লজ্জা করে না? লজ্জা করে না তোমার? ছি ছি, আমি বললাম বলে উনি গায়ে ফসকা পড়ে গেল, ভাবছো আমি কিছু জানি না? কি জানো, কি জানো তুমি? এই তো সেদিন ছেলেটা বলছিল, জানো তো বাবা, মা না অন্ধকারেও দেখতে পায়। মানে মানে মানেটা তুমি জানো না? কচি ঘুকি, 3 দিন আগে সন্ধেবেলা লাইট অফ হয়ে গেছিল, ঘরে কে এসেছিল? ওই তো ইলেকট্রিক মিস্ত্রি ভোলা এসেছিল তো। অন্ধকারে তুমি তাকে বলনি? কি বলেছি? অন্ধকারে তুমি তাকে বলনি? কি গো ভোলা, আজও তুমি সেভ করে আসনি, অন্ধকারের ছেলের সামনে ও লজ্জা করে না? ছি, এই শোনো, মুখ সামলে কথা বলে বলে দিচ্ছি, তবে জেনে রাখো আমিও তোমার রাধুনিকে ছাড়িয়ে দিয়েছি। হ্যাঁ, ছাড়িয়ে দিয়েছো? কেন কেন ওকে ছাড়াতে গেলে? আমার ঠিক ওর চাল চলনটা ভালো ঠিক ছিল না, জানো তো। ছাড়িয়ে দিতে গেলে গেলে কেন ওকে? ওকে তো একটা সুযোগ দিতে পারতে। দিতাম তো সুযোগ, আমি দিতাম ওকে সুযোগ, দিতেই পারতাম, আমি ঠিক তোমাকে সুযোগ দিতে চাইনি, জানো তো। ছি, তুমি একটা রাঁধুনিকে নিয়ে আমাকে সন্দেহ করছো, এত ছোট তোমার মন? ছোট মন করতে হয় গো, কারণ তোমার হরমোনে আমার তো কোনো কন্ট্রোল নেই না, তাই আমার মনটাকে ছোট করে নিতে হয়েছে। কিছু মনে করো না, তোমার সাথে এখন কথা বলতে আমার ঘেন্না করে। ঘেন্না তো করবে, এখন তো ঘেন্না করবে, কিন্তু বিয়ের আগে আমি তো তোমার মনিকা ডার্লিং ছিলাম না সোনা, তখন তো আমাকে লাগাতে তোমার ঘেন্না করতো না। তখন আমি বুঝতে পারিনি। বুঝবে কি করে, ভালোবাসা তো অন্ধ, তাই না? হ্যাঁ, আর বিয়েটা হচ্ছে চোখের ভুল অপারেশন। কি কি বললে? 7-7টা বছর তুমি আমার হার মাস জ্বালিয়ে খেয়েছো, এখন বলছো বিয়েটা ভুল? আমি কালই বাপের বাড়ি চলে যাব, বলে দিলাম। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, পথে যেন কোনো বাধা না পায় মা। কার নাম করলে? না বলছিলাম তুমি বাপের বাড়িতে গিয়ে কি করবে? আমি বিয়ের আগে যা করতাম মিলছাই। হ্যাঁ, তোমার বাপের বাড়ির ছেলেরা ঠিক কোথায় বলেছিল তাহলে? কি কি বলেছিল? না মানে ওই প্রথমবার যখন শ্বশুরবাড়িতে গেলাম, একা শ্বশুরবাড়িতে বোর হচ্ছি তাই বিকেলের দিকে একটু ঘুরতে বেড়ালাম, তো পাড়ার মোড়ে কতগুলো ছেলে দেখতে পেলাম, আমি তাদের সাথে একটু আলাপ করতে চাইলাম, আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম। কি কি জিজ্ঞাসা করলে? আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম যে ভাই, এখানে এনজয় করার মতো কোনো জিনিস নেই? তো কি বললো তারা? তারা বলল, দাদা, সবেধন নীলমণি একটিই তো ছিল, সেটাও আপনি বিয়ে করে নিয়ে চলে গেলেন, আর কি রইল দাদা? তুমি আমাকে এইরকম ভাবো? আরে আমি ভাবছি কই, ভাবছে তো তোমার পাড়ার লোক, আমি তো নিমিত্ত মাত্র। আমি আজই বাপের বাড়ি চলে যাবো, এই বলে দিলাম, রইল তোমার সংসার, তুমি সামলাও, আমি দুধালার কাছে যাচ্ছি। এই রাঁধুনিকেও তাড়ালো, নিজেও বাপের বাড়িতে চলে গেল, বলি আমি খাবো কি?